অল ইন্ডিয়া আদিবাসী ও অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হলো শিল্পাঞ্চল জুড়ে। আসানসোল আশ্রম মোড় থেকে বর্ণাঢ্য গণমিছিল করে রবীন্দ্রভবনে এসে শেষ করা হয় এবং রবীন্দ্রভবনের প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠান করা হয়। ছাত্রছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, MMIC গুরুদাস চ্যাটার্জি কাউন্সিলর সহ আদিবাসী সমাজের সম্মানীয় ব্যক্তিবর্গ। বিগত 5 বছর ধরে এই দিনটি পালন করছে আসানসোলের আদিবাসী সমাজ। আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের আজ বিশ্ব আদিবাসী দিবস। এই বিশ্ব আদিবাসী দিবসটাকে আমরা নিজে ক্রিয়েট করিনি, এটা রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে, সেই ঘোষণা অনুযায়ী আমরা এটা পালন করছি। এবং রাষ্ট্রসংঘ যে জন্যে এই দিনটা ঘোষণা করেছে বা আমাদের আদিবাসী বর্ষ 10 বছর 1 বছর আদিবাসী বর্ষ পালন করেছে, তারপর 10 বছর পর পর এরকম একটা ওরা প্রোগ্রাম নিচ্ছে, তো ওখানে যা যার জন্যে আদিবাসী দিবস ঘোষণা, বিশ্ব রাষ্ট্রসংঘ লক্ষ্য করেছে যে বিশ্বের যে আদিম মানুষগুলো এদের প্রায় সংখ্যা কমে যাচ্ছে, সাথে সাথে এদের ভাষা সংস্কৃতি লুপ্ত হচ্ছে। এই যাতে এই ভাষা সংস্কৃতি লুপ্ত না হয়, এরা বিলীন না হয়ে যায়, তাদের সাথে যে পরিবেশ জল জঙ্গল এগুলো যা নষ্ট না হয়ে যায়, তা সেই তারই রক্ষা করার জন্যে এই তাগিদেই এই বিশ্ব আদিবাসী দিবসটা ওনারা ঘোষণা করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে যে রাষ্ট্রগুলো ওই রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যে যে জায়গায় আদিবাসীরা আছে বসবাস করছে তারা সেই আদিবাসীরা সুরক্ষিত থাকে, তাদের ভাষা সংস্কৃতি সুরক্ষিত থাকে, তাদের ডেভেলপমেন্ট হয়। এই আজ আমরা এইখানে আসানসোলের বুকে 2005 থেকে এই বিশ্ব আদিবাসী দিবস পালন করছি, যে আমরা চাইছি যে আমাদের সমস্ত আদিবাসীরা আমাদের যেটা আসল যেটা আমাদের চাহিদা যেটার জন্য আমাদেরকে মানে দরকার শিক্ষা সংস্কৃতি রক্ষা করার জন্য, সেই জন্য আমরা প্রতি বছরে পালন করছি। এই বছরও আমরা আজকে ইয়ে করছি। আজ আমরা খুবই ভালো লাগছে যে আমাদের এখানে যে প্রশাসনে যারা আছেন মানে প্রশাসনে আমাদের এসেছেন বড়োবাবু এসেছেন, আমাদের আসানসোল দক্ষিণ থানার আমাদের MIC গুরুদাস চ্যাটার্জি এসেছেন, আমার মেয়ের মতো কাউন্সিলর এসেছেন, আরও আমাদের ভাইস ডেপুটি মেয়র এসেছেন, সমস্ত প্রশাসন আজ আমাদেরকে মানে সহযোগ দিচ্ছেন, এরা এই জন্য আমরা খুবই আনন্দিত এবং আশা করছি আগামী দিনেও আমরা এইভাবে এই প্রোগ্রামটা করব। আপনার নাম? আমার নাম হচ্ছে মতিলাল সরেন, আমি আদিবাসী পরিষদ কমিটির সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।